আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আর ওল্ড লিজেন্ড চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মামুন চৌধুরী, দেখতে চান ওল্ড লিজেন্ড। আমি আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, বিষয়টা হচ্ছে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটাতে বলেছিলাম আপনার যদি বাড়িতে গেট এবং জানালা যে কোনো কিছু হোক না কেন, যদি আপনি পেইন্ট করতে চান তাহলে আপনি থিনার পেইন্ট করতে পারেন, যদি আপনি জায়গায় জায়গায় গোল্ডেন পেইন্ট করতে চান, তাই না? অনেক বই আমাকে বলতেছিল ভাই থিনার পেইন্ট আমরা কীভাবে চিনব বা কোন কোম্পানির হয়, এই বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। আসলে আমি এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো থিনার পেইন্ট কী এবং কীভাবে কোথায় থেকে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটা দেখতে পারেন, তাহলে আশা করি আপনি অনেক কিছু জানতে পারবেন। প্রথমে আমি আপনাকে থিনার পেইন্ট সম্পর্কে পরিচিতিটা দিয়ে দিই। থিনার পেইন্টটা হচ্ছে পেট্রোল পেইন্ট এবং থিনার পেইন্টের মধ্যে পার্থক্য এটি হয় যে পেইন্টটা মিক্স করা যেটা থাকে না, এটা হচ্ছে থিনার দিয়ে। যদি আপনার পেইন্টটা গাঢ় হয়ে যায় তখন যদি আপনি মিক্স করতে চান, থিনার পেইন্ট এবং পেট্রোল পেইন্ট মিক্স করতে পারবেন না, বুঝতে পারলেন? এখন বিষয়টা হচ্ছে আপনি যদি থিনার পেইন্ট লাগান তাহলে থিনার পেইন্টে ডালে আপনি এটাকে মিক্স করতে হবে। এটা অলরেডি এটা মিক্সার মেশিন দিয়ে অটোমেটিকভাবে মিক্স করা থাকে। যেসব আপনার গাড়ি বা কোম্পানিতে যেসব মালামালগুলো পেইন্ট করা থাকে, যেমন আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, যেমন অ্যালুমিনিয়ামের যে ফ্রেমটা, ব্ল্যাক অ্যালুমিনিয়ামের ফ্রেমটা যেই থাইজানাল যে লাগানো হয়, এটা কিন্তু থিনার পেইন্ট দিয়ে তৈরি করা। এবং কি আপনার যে টিন, আমরা কিন্তু কালারিং কালার টিনগুলো দেখি, এগুলো কিন্তু থিনার পেইন্টের থাকে। এগুলো দেখছেন কত নেট ফিনিশিং থাকে। যদি চান আপনি টিনের মতো নেট ফিনিশিং পাবে, থিনার পেইন্ট দিয়ে আপনি পেইন্টটা করতে পারেন, দরজা হোক, জানালা হোক, সিঁড়ি বা যে কোনো কিছু লোহার সামগ্রী সব কিছু আপনি থিনার পেইন্টটা করতে পারেন। আর থিনার পেইন্ট সব কোম্পানির হয়, একটা কোম্পানি শুধু থিনার পেইন্ট আপনি তৈরি করে এমন নয়। যেমন ন্যাশনাল কোম্পানি থিনার পেইন্ট, পেট্রোল পেইন্ট সব পেইন্ট কিন্তু ওনারা তৈরি করে। আপনি অবশ্যই থিনার পেইন্টের মাধ্যমে কিন্তু একটু প্রাইসটা একটু বেশি, আপনি যখন কিনতে যাবেন যে কোনো দোকানে, আপনি আপনার বাজারে যাবেন, যাওয়ার পর যেখানে গাড়ির পেইন্ট পাওয়া যায়, যখন গাড়ির পেইন্ট পাওয়া যায় সেই দোকানে আপনি কম টাকার মাধ্যমে পেয়ে যাবেন। যে দোকানে পেইন্ট বিক্রি করে সেই দোকানেও পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। আপনি ওনাকে বলবেন থিনার পেইন্ট যাওয়ার জন্য। বাংলাদেশ যেটা সচলাচল বেশি মানুষ ব্যবহার করে হ্যামার পেইন্টটা, এটা আমিও ব্যবহার করি বেশি, আর এটা সবচেয়ে ভালো পেইন্ট বাংলাদেশের মধ্যে। আর ন্যাশনাল কোম্পানির পেইন্ট একটু দাম বেশি। আমি বলছি যেহেতু সব জায়গায় যদি না পাওয়া যায়, যেহেতু কুমিল্লা আপনি যদি অন্যান্য ওখানে না পাওয়া যায় তাহলে আপনি হয়তো ঢাকা থেকে নিয়ে যাবেন না, তাহলে আপনার এলাকায় আপনি কিন্তু হ্যামার পেইন্ট সব জায়গায় পেয়ে যাবেন। কারণ হ্যামার পেইন্টের প্রবলতা এবং কি হ্যামার পেইন্ট যেই পরিমাণ মানুষ ইউজ পরিমাণ ইউজ করে, এগুলো অসংখ্য আছে হ্যামার পেইন্ট। এই হ্যামার পেইন্ট আপনি থিনার পেইন্টটা লাগাতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আমাকে অনেক বই বলে ভাই হ্যামার পেইন্টের পেইন্টটা যে লাগাবো এটা তো দানাদানা হয়ে যাবে। আসলে আপনি থিনার পেইন্ট দিয়ে দানাদানাও করতে পারবেন এবং কি প্লেনও করতে পারবেন। আপনি যখন কিনবেন, আপনি যেই দোকানে পেইন্টগুলো বিক্রি করে সেই দোকানে যদি অটোমেটিক মেশিন না থাকে তাহলে আপনাকে দানা দানা যে পেইন্টটা এটা করে দিতে পারবে না। কারণ আলমারি মিস্ত্রি করে কিন্তু কারো আতি করে নেয়, মিক্স মেশিন লাগে না। যদি চান আপনি দানা দানাভাবে করতে চান আলমারির মতো, তাহলে যেই দোকানে অটোমেটিক মেশিন রয়েছে পেইন্ট করার, আপনি যদি যেখান থেকে কিনবেন তাকে জিজ্ঞাসা করবেন অটোমেটিক পেইন্ট মিক্স করার কোথায় দোকান, সে আপনাকে দেখাই দিবে। আর এখন সব দোকানে কিন্তু অটোমেটিক মেশিন থাকে, কোম্পানি থেকে এটা ফ্রি দেওয়া হয়, অনেক টাকা দাম, যেহেতু আপনি কিনতে পারবেন না, এটা অনেক দাম, প্রায় 4-5 লক্ষ টাকা চলে যাবে যদি আপনি অটোমেটিক মেশিনটা কিনতে চান। আপনি কিনবেন কেন? যদি আপনার দোকান থাকে তাহলে আপনি কিনতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যেটা কিন্তু যে কোম্পানির থেকে আপনি পেইন্টগুলো যে বেশি কিনবে সেই কোম্পানি থেকে কোনো কোম্পানির যে মালিক দোকানদারকে ফ্রি হিসেবে দেয়, এটা গিফট হিসেবে দেয়, বুঝতে পারলেন? আপনি থিনার পেইন্ট আপনি লাগাতে পারেন। থিনার পেইন্ট বাংলাদেশ সব জায়গায় কন্টিনিউ সবসময় পাওয়া যায়, বুঝতে পারলেন? ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।